নমস্কার। দুর্গাপূজো, কবি তিলক ভট্টাচার্য। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপরে ঢল ঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দ ভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাটাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের অন্যায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেকটা গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলেমেয়ের হাত ধরে বেড়ানো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়ার আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে সবাই মিলে অষ্টমীর রাতে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুকে নিমন্ত্রণ করাটাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতের ছ মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটাকে নারী ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথ শিশুদের জামা কাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে করে দেশের বাড়ি হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সবচেয়ে মনোরম আরামদায়ক জায়গাটা ছেড়ে বিবাহিত মহিলারা একদিনের জন্য যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এই চিত্রকল্পগুলিকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গাপূজো বলে। ধন্যবাদ।